আমরা পিওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করব ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া। ব্যাংক অ্যাকাউন্ট এখনো হয় নাই, ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া আমরা পিওনার অ্যাকাউন্ট অ্যাক্সেপ্ট করাবো। ওকে, তো আমাকে মাউসটা দাও। তো রেফার করলে কিন্তু আমি $50 পাইতে পারতাম, $25, $25 দুইজনে $50 পাইতাম। তো রেফার করলে আবার ব্যাংক ডকুমেন্ট চাবে, হ্যান জ্যাং, অনেক ঝামেলা। তো তোমার জিমেল কোনটা? জিমেলটা আমাকে এখানে বলো তো। তোর হওয়ার 09 জিমেল এখানে এটাই না? হুম এটা কি ফাইবার ইউজ করছো? হ্যাঁ ওকে, শীতল হাওয়া, আমি একটু কপি করি। আর তোমার ভোটার আইডি কার্ডটা আছে না? আছে, দয়া করে বের করো। বের করাই আছে। আমি পেওনারে চলে যাই অ্যাকাউন্ট করার জন্য। পেওনার 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 .com লিখবেন, লিখলে আমাদের পেওনার অ্যাকাউন্টটা এসে পড়বে। এটা নতুন এবং পুরাতন সবার জন্যই দরকার, এটা আমাদের লাগবে। আর পেপাল না আসা পর্যন্ত, তো ডিসেম্বরে পেপাল আসবে। তো আমরা যখন পেওনারের ওয়েবসাইটে চলে আসব, আসার পর এখানে দেখবেন রেজিস্টার নাও, এখানে আছে সাইন ইন। যারা অলরেডি যাদের অ্যাকাউন্ট আছে তারা এখানে সাইন ইন করবেন, আর যাদের অ্যাকাউন্ট নাই তারা রেজিস্টার করবেন। আমাদের অ্যাকাউন্ট নাই, আমরা রেজিস্টারে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন বলতেছে আসুন আপনার প্রয়োজনের জন্য ঠিক অ্যাকাউন্ট খুঁজুন। ওকে, আমাদের এখানে কয়েকটা অপশন সিলেক্ট করতে হবে। যেমন আমরা এখানে লিখতে পারি আপনার, আমরা কিসের জন্য করব বলো? ফ্রিলান্সিং সার্ভিস প্রোভাইডার এম বা এম এম এস এম বি, অনলাইন সেলার, ড্রপ শিপিং, অ্যাফিলিয়েট অ্যান্ড ডিজিটাল মার্কেটার। ওকে, আমরা নিচেরটাই দিই, উপরেটা দেওয়ার দরকার নাই, নিচেরটা দিবেন, 3 নাম্বারটা। এটা দেওয়ার পর নিচে আরেকটা অপশন চাইবে, বলবো যে আমি চাইছি। ক্লিক করবেন ড্রপ ডাউনে, আপনারা এখানে বলতেছে পেওনার প্রচার করতে এবং কমিশন আয় করতে, কি মানে বলতেছে পেওনারে যদি আপনারা রেফার করেন সেটার জন্য কি নাকি ইনকাম করার জন্য? তো আমরা দেব প্রকাশ নেটওয়ার্ক অ্যান্ড প্ল্যাটফর্ম থেকে পেমেন্ট করা পেতে। ওকে, তো আমার মাসিক ইনকাম কত? আমার মাসিক ইনকাম $10,000 থেকে $25,000, মানে ট্রানজেকশন হবে। তো ওইটা দিয়ে দেওয়ার পর আমরা নিবন্ধনে ক্লিক করব। নিবন্ধনে ক্লিক করার পর আমাদেরকে পেওনার সাইন আপ এর একটা অপশন নিয়ে আসে। এখানে দুইটা অপশন আছে, একটা হলো ইন্ডিভিজুয়াল, একটা কোম্পানি। আপনার যদি কোম্পানি থাকে তাহলে কোম্পানি অ্যাকাউন্ট করবেন, আর ইন্ডিভিজুয়াল থাকলে ইন্ডিভিজুয়াল। আমরা সিঙ্গেল মানুষ, আমরা ইন্ডিভিজুয়ালি দিলাম। তো এখানে আপনার ফার্স্ট নেম, ভোটার আইডি কার্ডের যে নেমটা আছে সেটা এখানে দেন। নাজমুল হক, এনএজেড, এন এ, সবগুলো বড় হাতে তো না? নিশ্চয় আমরা হক দিই। এইস ওকে না? এইস এ কিউ ইভি, আরে বাপরে, এইস ইউ, এইস এ, ও এইস এ কিউ কিউ ইউ ইউ ই ই, তো কুইন দিয়ে দিতাম, সমস্যা ছিল। তো জিমেলটা মেবি কপি করা আছে, যাই হোক জিমেলটা কপি করাই আছে। আমি জিমেলটা এখানে দিয়ে দিলাম, এটাই আমাদের জিমেল, আমি এটা দিয়ে দিলাম। এবার ডেট, জন্ম তারিখটা ওখানে কত কত দেওয়া আছে? 20/9/2000। কি বলো? চোখে কম কম দেখি তো, বয়স হয়ে গেছে গা, বৃদ্ধ মানুষ। কত সেপ্টেম্বর? অক্টোবর? সেপ্টেম্বর? সেপ্টেম্বর? সেপ্টেম্বর কয় তারিখ? 20। বেশ, এই জন্য তো তোর রাশি অন্যটা হয়ে গেছে। যাই হোক, এটা কমপ্লিট। এবার একটা এখানে দিতে হবে আমাদের ঠিকানা, মানে পার্মানেন্ট ঠিকানা যেখানে আমরা থাকি। তুই দিবি ভপুর, টাঙ্গাইল, ঠিক আছে? আর সরি, ভোটার আইডি কার্ডে কোনটা আছে? জঙ্গিপুর না? ভোটার আইডি কার্ডে আছে রুলিপাড়া। রুলিপাড়া? রুলিপাড়া সরকার সদা। ওকে, আপাতত আমি তোমার একটা পাঠাইলাম, ঠিক আছে? এটা এটা কপি করে আপাতত দেই। ওকে, ভোটার আইডি কার্ডের নাম রুলিপাড়াটা
রাহমা, আমাদের নামও একটা জঙ্গিপুর একটা রুলিপাড়া, নামও দিয়ে দিছি আমরা আপাতত। এখানে প্লেসমেন্ট করি জঙ্গিপুর না টুলিপাড়া, আর ইউ এল ই পি ইউ আর না আর ইউ এল আই এল ও আই যাই ইউ উপরে কোনটা সঠিক আর ইউ এল আই এল আই এখানে তো বাংলাতে দেওয়া আছে ইংরেজিতে তো দেওয়া নাই। ওকে এল আই দিয়ে দিলাম জুলি পারাকি পি এ আর এ না বাপরে পি গেল কই। ওকে ঠিক আছে এবার ওকে নিচে দিবেন হচ্ছে সিটি, মানে আমাদের সিটিটা হচ্ছে টাঙ্গাইলে, আমাদের পোস্টার কোড হলো 1960। এটা দেওয়া শেষ হয়ে গেল, রুলিপাড়া জিরামপুর বপুর। ওকে ফোন নাম্বারটা বলো যেটা সবসময় অ্যাভেলেবল থাকবে। 017 017 আবার 7 আবার 7 6 6 88 88 3938 3938 ঠিক আছে। এবার কচি করে আমি শূন্যটা কেটে দিব। এবার একটা কোড আমি তোমার দায় পাঠাইতেছি, দয়া করে কোডটা বলো, 30 সেকেন্ডের ভিতরে চলে যাবে। আঠাশ বারো শূন্য সাত। বাহ এত তাড়াতাড়ি গেল, আঠাশ বারো বারো শূন্য সাত শূন্য সাত। ওকে আমরা নেক্সটে চলে গেলাম। তো এবার আসি পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডটা তুমি লেখো, দুইটা পাসওয়ার্ড এখানে লেখো। পাসওয়ার্ড তো পাসওয়ার্ড আমার মন থাকে না কি কি ধরনের পাসওয়ার্ড গো। পাসওয়ার্ড যে ফাইবারের পাসওয়ার্ডটা দিয়ে দাও এখানে। ফাইবারের পাসওয়ার্ড যে কি আছে ফাইবার ডুক ফাইবারে ঢুকা যাবে না ঠিক আছে। এ ডক মেবি এই যেটা দেওয়া আছে এটা মেবি দেওয়া আছে না সম্ভবত, প্লেটে দিয়ে দিলাম। রিসেন্ট পাসওয়ার্ড এন্ড আশা করি হয়ে গেছে। এবার সিকিউরিটি কোশ্চেন, একটা সিকিউরিটি কোশ্চেন দিতে হবে, যেমন তুমি কি বিয়ে করছো, তো এখানে দিয়ে কোনটা বার্থডে ফার্স্ট মডেল কার ব্রন বাদার্স মাদার্স প্রন গার্লফ্রেন্ড, কোন গার্লফ্রেন্ডের নাম দিয়ে দিমো বার্থডে দে। হ্যাঁ বার্থডে দে বার্থডে দে বার্থডে বার্থডে চাইল বার্থডে শিশুদের বার্থডে নাকি কি রে এটা দিদি না ওটা কি কইছে হয় নি ইজ ইওর চাইল সিলড ভার্সন। ওকে ব্রন দিয়ে দেই তাহলে ফার্স্ট 40 টু অস। এখানে আপাতত একটা দিয়ে দিই, দিয়ে একটা না আমি সব জায়গায় ইউজ করবো ঠিক আছে, জামালে শেষ এটা ইউজ করবা, যাই আসবে সব জায়গায় নাচ বুঝলাম এত কিছু জানি না ঠিক আছে। দেখো ভালো করে রাইকা দাও এটা স্ক্রিনশট দিয়ে, আর তোমার ভোটার আইডি কার্ডটা বলো। ভোটার আইডি কার্ডের নাম্বার না একান্ন একান্ন তেরো একানব্বই লিখে কে এক পঞ্চাশ এক পঞ্চাশ তেরো আসতে
করো। এই তুমি মাতবুরি করো কেন? আমি এখানে কাজ করছি। 50 মানে 51, 13, 94, 94, 00, এটা কি বা নাম্বার? 0, 34, 34। ওকে ঠিক আছে। 511 39 400 ওকে, এখন মোটামুটি লাস্টের স্টেপে চলে আসলাম। এবার আবার কিছু বলতেছে, এবার বলতেছে তোমার ব্যাংক পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট দিতে। তোমার কি রকেট অ্যাকাউন্ট করছো? বিকাশ, বিকাশ তো এখানে সাপোর্ট করে না। অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে? নগদ, নগদও সাপোর্ট করবে না। ডাচ বাংলা ব্যাংক সাপোর্ট করবে? ডাচ বাংলা, এটা ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে দিলাম। নাম হচ্ছে দিয়ে দিলাম নাজমুল হক, ভোটার আইডি কার্ডে যেটা আছে। নাজমুল এস এ কিউ ই এ না হক, ঠিক আছে। যে ফোন নাম্বারটা ডাচ বাংলা অ্যাকাউন্ট করব, সেই অ্যাকাউন্ট ডাচ বাংলার ইটা বলো, যেটাতে ফোন নাম্বার অ্যাকাউন্ট। 01 77 6 88 88 39 38 38 38। দেখো নাম্বারটা ঠিক আছে কিনা, পরবর্তীতে কিন্তু ঝামেলা করবা সবকিছু। 88 39 38, ঠিক আছে। ওকে, হোল্ডার নেম পিডিটি টাচ বাংলা ব্যাংক, ব্রাঞ্চ, ব্রাঞ্চ নেমের জায়গায় নাজমুল হক দিতেছি, খুব ভালো কথা। এটা হবে বপুর দিয়ে দিই, টাঙ্গাইল দিয়ে দিই, টাঙ্গাইল ব্রাঞ্চ, বপুর ব্রাঞ্চ, টাঙ্গাইল ব্রাঞ্চ। একই এলো না, আমরা টাঙ্গাইলের লোক না, টাঙ্গাইলের লোক থাকলে কি তাই? ওকে, ব্রাঞ্চ নেম এটা দিয়ে দিলাম, বপুর ব্রাঞ্চ। ব্রাঞ্চ নেম বের করা যাবে, সমস্যা নাই, আপাতত এটাই লাগাই দিই, বপুর ব্রাঞ্চ। ওকে, এটা বপুর তো ব্রাঞ্চ নাই, এলাঙ্গা ব্রাঞ্চ আছে। ওকে, আপাতত টাঙ্গাইল দেওয়া মনে হয় বেটার হইতো, এটা কোনো বিষয় না। এটি কমপ্লিট হওয়ার পর আমাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নাই, তারপরে এটা কমপ্লিট করে দিতেছে, ঠিক আছে। এবার সাবমিট করো, সাবমিট হয়ে গেছে, আশা করি 2 সেকেন্ডের ভিতরে আমাদেরকে জানাই দিবে যে আমরা অ্যাকাউন্টটা কি সঠিকভাবে হয়েছে কিনা সেটা। তো সমস্যা নাই, আমাদের কাছে অপুরান্ত সময় আছে, আমরা লাইভে দেখবো কিভাবে অ্যাকাউন্ট করতে হবে। তো আমি জিমেলে চলে যাই, একটা নোটিফিকেশন আসবে জিমেলের ভিতরে, তো একটু অপেক্ষা করি আমরা। ফাইবার রিসিভ, ওকে, এখানে আমরা আটকে আছি। হ্যাঁ, মেবি আসছে, আসে নাই। ওকে, একটু অপেক্ষা করি আমরা, 15টা একটু রিফ্রেশ করি। মামা কই, হ্যাঁ এখানে সেভ করে দিছে বলতেছে, আমি সেভ করে রাখি, সমস্যা নাই। আমরা জিমেল কেটে দিছি না? ওকে, আইছে আইছে, প্লিজ ভেরিফাই ইওর জিমেল অ্যাড্রেস। ওকে, আমরা অ্যাড্রেসটা ভেরিফাই করি। তো আমাদের থ্যাংক ইউ জানাইছে, আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি হয়ে গেছে, ঠিক আছে।
তো আমরা একটু পেনারের দিকে ব্যাক করি, আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট কমপ্লিট ভাবে হয়ে গেল। এটা হলো আমাদের অ্যাকাউন্ট, এটা হলো আমাদের পাসওয়ার্ড। আমরা এবার লগ ইন করবো। তো লগ ইন করার পরে একটা কোড যাবে, এই ফোন নাম্বারে একটা কোড গেছে, ঠিক আছে? তো আমি ট্রন দিয়ে দিলাম, একটা কোড গেছে। এই কোড ছাড়া, তোমার কোড ছাড়া কেউ তোমার পেনারে ঢুকতে পারবো না, বুঝতে পারছো? বিষয়টা অনেক সিকিউর। এটা দেওয়া লাগবে না? হ্যাঁ, কোডটা বলো। হ্যালো, 91 91 08 08 14 14 ওকে, সাবমিট করে দিলাম। যতবার ঢুকতে যাবে ততবার এই কোডটা যাবে। তো আমরা ভেরিফাই করে ফেললাম, আমাদের অ্যাকাউন্টটা মোটামুটি আমাদের কমপ্লিটলি ভাবে হয়ে গেল, মানে ফুললি হয়ে গেল। এখনো ভেরিফাই হয় নাই, মানে প্রথম স্টেপ ভেরিফাই, ভোটার আইডি কার্ড ভেরিফাই করিনি এখনো। এখন বলতেছে আপডেট, সিকিউরিটি কোশ্চেন আপডেট চাইতেছে। ওকে, আমি সিকিউরিটি আপডেট করে দিই। তো আমি এখানে সবগুলা কোশ্চেনের একটাই অ্যান্সার, নিক নেম নাজমুল, নাজমুল যাই আছে সবগুলা নাজমুল, কোনো কথা হবে না, ঠিক আছে? আবার যদি ভুলে না যাই, নাজমুল একদম সহজ, নাজমুল, ঠিক আছে? আমাদের কোনো কিছু জানার দরকার নাই, যাই কোশ্চেন জিগাবো কবো নাজমুল, যাই কোনো জিগাবো নাজমুল। এটা ভেরিফাই হয়ে গেল, আবার কোড গেছে একটা, কোডটা বলো। 74 84 09 74 84 09 09 ওকে, সাবমিট করে দেই। ওকে, আমাদের প্রোফাইলটা কমপ্লিটলি ভাবে হয়ে গেল এখন আপাতত। এখন আমরা এখানে দেখব কিছু অপশন দেখি আমরা। আমি এটা রিফ্রেশ করে হোম পেজে চলে যাই। এটা আমি একটু রিপ্লেস করি। আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে, আমরা এখন ভোটার আইডি কার্ড ভেরিফাই করব। দেখি, একটু সময় লাগবে মেবি এখানে সবকিছু আসতে। ওকে, এখানে বলতেছে সাবমিট ইউর ভেরিফিকেশন সেন্টার। ওকে, আমরা সবকিছু সাবমিট করব, কি কি চাচ্ছে। আমরা আগে ব্যাংকটা দেখি, ব্যাংকটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। ওকে, ব্যাংকটা মেবি এখানে রিভিউ আছে, পেন্ডিং আছে। ওকে, এটা হতে থাক। এবার আমরা ভেরিফিকেশন সেন্টারে যাই। ওকে, গভর্নমেন্ট আইডি ইস্যু চাইতেছে। ওকে, গভর্নমেন্টের দুইটা ছবি দিতে হবে, মানে ভোটার আইডি কার্ডের ব্যাড পার্ট এবং ই পার্ট। ছবি তুলো, আমি এখানে করে দিতেছি। ছবি তোলা আছে? তুলতেছি। ওকে, আমরা অপেক্ষা করছি। মোদি অঞ্চল হলো আমাদের এখানে। ও সরি, ইয়ে শেয়ার করো, নাজমুল শেয়ার করো। ওকে, আমি আমাকে একটু মাস্টার দেওয়া যাও। ওকে, আমি দুইটা ডাউনলোড করি। ওকে,
নাও নিতে পারে, তারপরে ট্রাই করি, সমস্যা নাই, আবার মানে ট্রাই করবো, সমস্যা নাই, আমরা আগে দিয়ে দিই। এটা তো সবগুলো ছোট ছোট দেখা যাইতেছে। ওকে আমি এটা দেই প্রথমে, দ্বিতীয় দেই এটা, ওকে সাবমিট, একটু সময় লাগবে। ওকে সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে, এখন রিভিউ করতেছে তারা। আমরা একটু, আমরা যতবার আসবো এই ভেরিফিকেশন সেন্টারে গেলে আমরা সবকিছু দেখতে পাবো, কিন্তু দেখছো যদি কারোর রেফারেন্সে যদি আমরা অ্যাকাউন্ট করি সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছু রিকোয়ারমেন্ট দেওয়া থাকে, বলে যে ভোটার আইডি কার্ড সাবমিট করো, হ্যান ত্যান ওইটা সাবমিট করো, ওইটা সাবমিট করো, ব্যাংক ডকুমেন্ট সাবমিট করো, অনেক ঝামেলা করে। কিন্তু এই যে আজকে আমরা করলাম, কোনো ব্যাংক ডকুমেন্ট নাই, কোনো কিছু ঝামেলা নাই, বুঝতে পারছো? একদম সিম্পল, আমি নিজেও করছি আজকে আরেকটা অ্যাকাউন্ট, কোনো ব্যাংক ডকুমেন্ট না, ঝামেলা নাই। আর যদি ওই আমরা রেফারেন্সে করি তাহলে ব্যাংক ডকুমেন্ট চায়, পাবে যে ওরা এখান থেকে মানে রেফার করে ইনকাম করতেছে, সেই জন্য এগুলো চায়। তো যাই হোক, আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে, এখন তারা রিভিউটা করে দিলেই হয়ে যাবে, টাকা ট্রানজেকশন করার উপযোগী, মানে উপযোগী হয়ে যাবে।